আমাকে বারবার মানুষজন কমেন্ট করে যে কিটো ডায়েটে কোন কোন খাবার খাওয়া যাবে না, অথবা আমার কাছে কমেন্ট আসে যে এই খাবার খেতে পারবো, ওই খাবার খেতে পারবো, এরকম কমেন্ট আসে। আজকে আমি আপনাদেরকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কোন কোন খাবার আপনি কিটোজেনিক ডায়েটে খেতে পারবেন না, এই নিয়ে আপনাদেরকে আলাদা আলাদা করে বলবো। কারণ হচ্ছে আমরা দেখা যায় ডায়েট করতে গেলে ভুল করে এমন সব খাবার খেয়ে ফেলি যে সকল খাবারগুলো আসলে আপনারা খেতে পারবেন না, এবং আপনার ওজন কমার গতিটাও কিন্তু স্লো হয়ে যায়। আজকে তাই কোন কোন খাবার কিটো ডায়েটে খেতে পারবেন না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি শিশির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং তার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ফেলুন। ভিডিওর নিচে লাইক এবং কমেন্ট করতে পারেন, তাহলে আমার চ্যানেলটা গ্রো হতে ভালো হেল্প হবে। আর আমার সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কিটো ডায়েটে কোন কোন খাবার খেতে পারবেন না, এই নিয়ে বিস্তারিত জানা দরকার, এবং অনেক ধরনের খাবার খেতে পারবেন না। এখন একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেক মানুষই নিচে দয়া করে কমেন্ট করবেন না যে কোন কোন খাবার তাহলে খেতে পারবো, কারণ এই কমেন্ট শুনে অভ্যস্ত, আসলে বলেও লাভ নেই, আপনারা কেউ না কেউ কমেন্ট করবেনই। এখন কোন কোন খাবার খেতে পারবেন সেই নিয়ে বহুত ভিডিও আছে আমার চ্যানেলে, এবং সামনে আরও ভিডিও দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য। কিন্তু এই ভিডিওতে আমি কোন কোন খাবার খেতে পারবো না সেটাই আপনাদেরকে বলছি, আর কোন কোন খাবার খেতে পারবো সেটা জানতে চাইলে আমার চ্যানেলে একটু ঘুরে আসলেই পাবেন যে কোন কোন খাবার খেতে পারবেন, এই নিয়ে বিস্তারিত আমি বলেছি। এখন কোন কোন খাবার খেতে পারবেন না, এর মধ্যে প্রথম যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে শস্য জাতীয় খাবার, মানে আমাদের ধানের খেতে ধান হয়, ধানই তো শস্য, ধান হয়, গম হয়, ভুট্টা হয়, এই টাইপের যে সকল শর্করা, উচ্চ শর্করাযুক্ত শস্য জাতীয় যে সকল খাবার আছে সেগুলো আপনারা খেতে পারবেন না। অর্থাৎ সেই শস্য থেকে তৈরি হয় কি, যেমন চাল হয়, চাল থেকে ভাত হয়, ভাত খেতে পারবেন না আপনি, রুটি খেতে পারবেন না, গম থেকে রুটি হয়, আটা তারপর রুটি, এভাবে ডাল খেতে পারবেন না, ডালও এক ধরনের শস্য। এই ধরনের শস্য জাতীয় খাবারগুলো কিন্তু আপনারা কিটোজেনিক ডায়েটে খেতে পারবেন না, ভাত, আটা অথবা ডাল কোনো কিছুই খেতে পারবেন না। তারপরে দ্বিতীয় যে খাবারটা আছে, যেটা প্রথমে বললেই ভালো হতো কিন্তু দ্বিতীয়তে বলছি, সেটা হচ্ছে চিনি জাতীয় খাবার। আপনি যত খাবার আছে খাবারের মধ্যে যদি আপনি চিনি ব্যবহার করেন তাহলে আপনি সেই খাবারটা খেতে পারবেন না, আপনি যেই খাবারেই চিনি ব্যবহার করেন না কেন সেটা খেতে পারবেন না। অবশ্য অ্যাপেল সিডার ভিনেগার ছাড়া আর কি যে কোনো খাবারেই চিনি ব্যবহার করলে সেটা আপনি খেতে পারবেন না। চিনি দেওয়া যেমন ধরেন মিষ্টি তৈরি করে, রসগোল্লা, চমচম, এগুলো পায়েস তৈরি করে, তারপরে বিভিন্ন ধরনের সেমাই, জ্যাম, জেলি এগুলো তৈরি করা হয়, সেগুলো খেতে পারবেন না। বাজারে টমেটো সস থাকে, টমেটো সসও কিন্তু প্রচুর চিনি দেওয়া হয়, সেটাও খেতে পারবেন না। চিনি যে খাবারে দেওয়া থাকবে সেটাই খেতে পারবেন না, এক্সেপ্ট আমার কাছে মাথায় এসেছে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগারে প্রচুর চিনি ব্যবহার করা হয় কিন্তু সেটা খাওয়া যায়। তিন নম্বর যে খাবারটাগুলো আপনারা খেতে পারবেন না সেগুলো হচ্ছে বেকারির খাবার। আমরা খুব চা, বিস্কুট, চায়ের সাথে বিস্কুট টিস্কুট খেতে পছন্দ করি, মেহমানদের আসলে তো তাৎক্ষণিকভাবে আমরা চা বিস্কুটই দিই। এখন সেই বিস্কুট, পাউরুটি, কেক বেকারির, হ্যাঁ সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না কিটো ডায়েটে। আপনারা স্বাভাবিকভাবেই বোঝেন যে আটা তো ময়দা ব্যবহার করা হয় এগুলো তৈরিতে, ময়দার জিনিস তো আপনি এমনিও খেতে পারবেন না, তাই আপনারা এটা বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে না। চার নম্বর যে সকল খাবার খেতে পারবেন না সেগুলো হচ্ছে ফাস্টফুড। ফাস্টফুড হচ্ছে গিয়ে জাঙ্ক ফুড, অর্থাৎ বিভিন্ন ধরনের যে বার্গার, হটডগ, যেগুলো ফাস্টফুডের দোকানে আপনারা পান, পিৎজা, এগুলো কিন্তু আপনারা কিটো ডায়েটে খেতে পারবেন না। কিটো ডায়েটের উপযোগী পিৎজা, বার্গার আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, বার্গার না পিৎজা বানিয়ে দেখিয়েছি, কিন্তু দোকানের যে সকল রেস্টুরেন্টের যেগুলো বার্গার আছে, হটডগ আছে, পিৎজা আছে, এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না। পাঁচ নম্বর যে সকল খাবার খেতে পারবেন না সেটা শুনলে আপনাদের খুব আফসোস লাগবে, এটা আফসোসেরই বিষয় যে আমরা সেটা স্বাস্থ্যকর বলে জানি কিন্তু কিটো ডায়েটে সেটা আপনি খেতে পারবেন না, সেটা হচ্ছে ফল, স্পেশালি মিষ্টি ফল। টক ফল আপনারা চাইলে খেতে পারেন, যেগুলো বেশি বেশি টক সেগুলো খেতে পারেন, কিন্তু মিষ্টি ফল আপনারা কিটো ডায়েট করতে চাইলে খেতে পারবেন না। এখন আমের মৌসুম, কাঁঠালের মৌসুম, সুতরাং সবাই খুব আফসোস করবেন যে আম কাঁঠাল খেতে পারবো না। বাস্তব কথা হলো যে হ্যাঁ, আপনি আম কাঁঠাল খেতে পারবেন না কিটো ডায়েট করার জন্য। আম কাঁঠাল খেতে পারবেন এরকম একটা ডায়েটের ভিডিও আপনাদেরকে দিয়েছি আমাদের চ্যানেলে, সেই ভিডিওটা দেখতে পারেন, সেখানে আম, কাঁঠাল, ভাত সবই খেতে পারবেন, পরিমাণও নির্দিষ্ট করে বলা আছে, বিস্তারিত বলেছি সেই ভিডিওতে, ভিডিওর লিঙ্কটা আমি, আমার যদি মনে থাকে তাহলে ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেবো। অর্থাৎ আম, কাঁঠাল ফল খেতে পারবেন না, আর টক ফলগুলো খেতে পারবেন। কোন কোন ফল কিটো ডায়েটে খেতে পারবেন সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক। তারপরে ছয় নম্বর যে ধরনের খাবার খেতে পারবেন না সেগুলো হচ্ছে সফট ড্রিঙ্কস। আমরা কোক, পেপসি, ফান্টা এগুলো খেতে পছন্দ করি, সেগুলো কিন্তু কিটো ডায়েটে খাওয়া যাবে না, কারণ সেগুলো প্রচুর প্রচুর শর্করা এবং ক্যালোরি তো প্রচুর হাই, অর্থাৎ এগুলো আসলে দুনিয়ার কোনো ডায়েটেই এগুলো অ্যালাউ করে না,
অনেকে আবার ভাববে যে জিরো ক্যাল কি খাওয়া যাবে, জিরো ক্যাল কিটো ডায়েটে খাওয়া যাবে না। অন্য অনেক ডায়েটে জিরো ক্যাল অ্যালাউ করে, কিন্তু কিটো ডায়েটে জিরো ক্যাল খাওয়া যাবে না। আবার বিভিন্ন ধরনের ফলের জুস আছে, আপনি যে কোনো ফলের জুসই, আমি এর আগে টক ফল খাওয়া যাবে বলেছিলাম, কিন্তু আপনি যদি টক ফলের জুস খান তাহলে কিন্তু হবে না, জুস খাওয়া একদমই নিষেধ। ব্লেন্ড করলেই আসলে সে যে রসটা বেরোয় সেটা কিন্তু আসলে চিনির সমতুল্য হয়ে যায়, সুতরাং আপনি কোনো প্রকার জুস খেতে পারবেন না। একটা জিনিস খাওয়া যায় সেটা দিয়ে আপনি প্রসেস করে আপনার স্বাদ মিটাতে পারেন, সেটা হচ্ছে ক্লাব সোডা। আপনারা ক্লাব সোডা চিনেন, যেটা সেভেন আপের যে পানিটা আছে না, সেই পানিটাই শুধু, কিন্তু ভিতরে কোনো কিছু দেওয়া হয় না, ওইটা দেখতে পানির, খেতে পানির মতনই, পানির মতো না একটু তিতা তিতা আর কি। সেটা তার মধ্যে আপনি যদি লেবুর রস টস দিয়ে একদম মজা করে কোনো একটা সেভেন আপের মতো আপনি বানিয়ে ফেলতে পারেন। আমার চ্যানেলে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম অনেক দিন আগে, আমি ভাবছি ভিডিওটা আবার বানাবো আপনাদের জন্য, যাতে আপনারা একটা মজার জিনিস খেতে পারেন, কিটো ডায়েট ও সেভেন আপের টেস্ট পেয়ে যাবেন। সেই ক্লাব সোডাটা আপনারা খেতে পারবেন কিটো ডায়েট, দোকানে পাওয়া যায়, হাফ লিটার বোধ হয় 30 টাকার মতো লাগে। ওটার সাথে আসলে আপনাকে লেবুর রস ব্যবহার করতে হবে, আপনারা চাইলে একটু স্টিভিয়া দিতে পারেন, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে, মিষ্টির মধ্যে শুধু স্টিভিয়াটাই খাওয়া যায় আর কি। আপনারা কি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল বাটনটি ক্লিক করে ফেলুন, এবং একটা লাইক কমেন্ট করলে আমার চ্যানেলের জন্য বিশেষ উপকার হয়, তাই রিকোয়েস্ট থাকলে একটা লাইকও করে দিন। এবার 7 নম্বর যে খাবারটা আপনারা খেতে পারবেন না, সেগুলো হচ্ছে দুগ্ধজাতীয় খাবার। অবশ্য দুগ্ধজাতীয় সব ধরনের খাবার না, কিছু কিছু দুগ্ধজাতীয় খাবার, অর্থাৎ যেগুলো দুধ সরাসরি দুধ থেকে খাবেন, অর্থাৎ দুধের থেকে কোনো কিছু বের করা হবে না, আলাদা করা হবে না, এই টাইপের খাবারগুলো স্পেশালি সমস্যা করে। এখন দুধ থেকে যেটা আমরা খাই, ঘি মাখন খাই, সেগুলো আমরা কিটো ডায়েটেও খেতে পারবো, কিন্তু দুধ সরাসরি ব্যবহার করে, দুধ থেকে তৈরি দুধ চা আছে, দুধ থেকে তৈরি পায়েসের মধ্যে আপনি যদি চিনি ছাড়াও দেন, সেইখানে দুধ ব্যবহার করলে সরাসরি দুধটা খাওয়া যায় না। আমরা দুধ থেকে কোনো চেন ছাড়া, টক দই যেটা আছে, টক দইয়েও চিনির পরিমাণটা বেশি, এরকম অনেকগুলো দুগ্ধজাতীয় খাবার আছে সেগুলো খাওয়া যায় না, আর সরাসরি দুধটাও খাওয়া যায় না কিটো ডায়েটে। এবং দুধটা আসলে স্বাস্থ্যের জন্য, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বড় মানুষদের জন্য আসলে তেমন কোনো স্বাস্থ্যকর খাবার না, যদিও অনেক পুষ্টিবিদরা সেটা একমত না, সেটাকে বলা হয় দুধ বলা হয় সর্বগুণের খাবার, সেটা খেলেই বলে খুব ভালো এরকম বলে। এবং অনেক ডায়েটে, প্রচলিত ডায়েটে রাতের বেলা 1 গ্লাস দুধও দিয়ে রাখে, মানে মানুষজন বাস খাবার জন্য আর কি, কিছু করার নেই। এখন আপনি দুধটা কিটো ডায়েটে খেতে পারবেন না, ঘি দুধের ফ্যাট যেটা আছে, ঘি মাখন এ দুটো খেতে পারবেন, কিন্তু আপনি টক দইও খেতে পারবেন না। আমার চ্যানেলে একটা গ্রিক ইয়োগার্টের রেসিপি আছে, যেটা খুব ঘন একটা টক দই, সেটা অল্প পরিমাণে কিটো ডায়েটে খাওয়া যায়। আমার মনে থাকলে আমি রেসিপিটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আমি বলি ঠিকই কিন্তু পরে দিতে মনে থাকে না, ভুলে যাই, একটু খুব তাড়াহুড়া থাকে আসলে ভিডিও আপলোড দেওয়ার জন্য, তাই দিতে ভুলে যাই। এরপরে কোন খাবারটা খেতে পারবেন না, এরপরে খেতে পারবেন না হচ্ছে প্রসেসড অয়েল, যে সকল অয়েলটা বানাতে গেলে খুব বেশি প্রসেস করা হয়। আপনাদেরকে একটা কমন হিসাব বলে দিই যেটা আপনাদের বুঝতে সমস্যা হবে, যে সকল খাবারে দেখবেন যে ভেজিটেবল ফ্যাট লেখা আছে, যে সকল খাবার আপনি যদি খাবারের কোটা দেখেন ভেজিটেবল ফ্যাট লেখা আছে যে সকল খাবারে দেখবেন, সে সকল কোনো খাবারই খাওয়া যাবে না। তারপরে ভেজিটেবল ফ্যাট কোনগুলো, যেমন ধরেন সয়াবিন তেল, রাইস ব্রেন অয়েল, ক্যানোলা অয়েল, এগুলো হচ্ছে ভেজিটেবল ফ্যাট, হ্যাঁ, যেটা ভেজিটেবল থেকে তৈরি করা হয়েছে বলা হয়, কিন্তু এদের আসলে আসল উৎস, এটার ফ্যাটটা যে কীভাবে এসেছে, ভেজিটেবলের ভিতরে কীভাবে ফ্যাট থাকে নর্মালি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্রসেসড হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, তারপরে এই ফ্যাটটা তৈরি করা হয়, এই তেলটা তৈরি করা হয়, এই তেলগুলো খাওয়া যাবে না। এই টাইপের অয়েল যেগুলো আমরা তথাকথিত বলে থাকি যে স্বাস্থ্যকর তেল, সেই তেলগুলো কিন্তু খেতে পারবেন না। তারপরে যে খাবারটা আছে, যে বিভিন্ন ধরনের প্যাকেট স্ন্যাক্স আছে অথবা প্রসেসড স্ন্যাক্স, সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না। আমরা চিপস, চানাচুর যেগুলো দোকানে কিনতে পাই এবং বেশ পছন্দ করি, পপকর্ন, হ্যাঁ পপকর্ন অবশ্য প্রসেসড না, কিন্তু পপকর্ন হচ্ছে ভুট্টা থেকে তৈরি, সেটা খাওয়া যায় না, হ্যাঁ, এই ধরনের যে সকল স্ন্যাক্সগুলো আমরা খেতে পছন্দ করি, প্যাকেটজাত স্ন্যাক্স, সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না। স্ন্যাক্স হিসেবে আপনি শুধু খেতে পারবেন হচ্ছে বাদাম। আচ্ছা, আমি কোনটা খেতে পারবো সেই নিয়ে ভিডিও বানাচ্ছি না, তাই আমি এর ভিতরে যাচ্ছি না। তারপরে 10 নম্বর যে খাবারগুলো খেতে পারবো না, সেগুলো হচ্ছে গিয়ে বেশি শর্করাযুক্ত সবজি, অর্থাৎ যে সকল সবজিতে শর্করার পরিমাণটা বেশি, আমি নর্মালি ধরি যে 5-6 গ্রামের বেশি, প্রতি 100 গ্রামে 5-6 গ্রামের বেশি যদি শর্করা হয়ে যায়, সেই সবজিগুলো না খাওয়াই ভালো, অথবা কম খেলেন, অল্প খেলেন, কিংবা অন্য সবজির সাথে মিশিয়ে খেলেন, তাতে খুব বেশি সমস্যা নেই। তবে সবজির মধ্যে আলুটা একেবারেই বাদ দিয়ে দিবেন, আলু কোনোভাবেই খাবেন না, অল্পও না বেশিও না, আলু খাবেন না।
তারপরে আর কি কি সবজি খাওয়া যাবে না, সেটা হচ্ছে যেমন ধরেন গাজর খাওয়া যাবে না, বরবটিতে শর্করা বেশি, বরবটি খাওয়া যাবে না, মিষ্টি কুমড়া খাওয়া যাবে না, মটরশুঁটি খাওয়া যাবে না, এই টাইপের যেগুলো বেশি শর্করাযুক্ত সবজি। তারপরে সিম আছে, সিম খাওয়া যাবে না, সেখানে শর্করার পরিমাণ বেশি। খুব অল্প স্বল্প অন্য কিছুর সাথে মিশাতে পারেন, কিন্তু খুব অল্প, একেবারে অল্প মিশাতে পারেন, কিন্তু এগুলো রেগুলার করবেন না। দেখা যাবে যে এই অতটুকু খাওয়ার লোভে আপনার ওজন কমার গতিটাও কমে যেতে পারে, সুতরাং এগুলো অ্যাভয়েড করাটাই বেটার। তারপরে 11 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে চকলেট, লজেন্স, এগুলো চকলেট যে আছে আমরা বাচ্চাদেরকে দিই, বাচ্চারা পছন্দ করে বলে, কিন্তু সেগুলো তো আসলে স্বাস্থ্যকর না। আপনারা চকলেট, লজেন্স প্রচুর মিষ্টি এবং প্রচুর অস্বাস্থ্যকর। আপনারা একটা চকলেট খেতে পারেন, ল্যান্ডিট নামে একটা কোম্পানি আছে, তারা 99% একটা চকলেট তৈরি করে, মানে 99% থাকে চকলেট, খুব সামান্য চিনি থাকে, ভীষণ তিতা। আপনারা যদি সেটা খেতে পারেন তাহলে সেটা খেয়ে দেখতে পারেন। সেটা দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায়, তার সাথে স্টিভিয়া মিশিয়ে। আমি এখন জেলা শহরে থাকি, গ্রামের দিকে থাকি, আমার এখানে আসলে সেই সব চকলেট জোগাড় করা পসিবল না, তাই এরকম কোনো রেসিপিও দিচ্ছি না আমি আপনাদেরকে। আর 12 নম্বর যে খাবারটার কথা বলবো, যে সেটা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা আসলে ম্যানেজ করতে পারবো না কখনোই, সেটা হচ্ছে গিয়া ফিড আছে, বিভিন্ন ধরনের ফিড খাওয়ায়, সেই ফিড ছাড়া মাছ মাংস যে কোনো প্রোটিন আর কি। অর্থাৎ আমরা গরুদেরকে বিভিন্ন ধরনের ফিড খাওয়াই, আমরা নানানভাবে খাওয়াই, কিন্তু যদি শুধু ঘাস খাওয়া গরুর মাংস খান সেটা বেশি ভালো। কিন্তু এই ধরনের যে বিভিন্ন ধরনের মোটা তাজাকরণের ওষুধ ব্যবহার করা হয়, নানান কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, এই টাইপের গরুর মাংসগুলো কিন্তু খাওয়া ঠিক না। ঠিক সেই টাইমে ব্রয়লার মুরগি শুধু ফিডের উপরেই চলে, সেই ব্রয়লার মুরগির মাংসটাও খাওয়া ঠিক না। হ্যাঁ, যে কে লাইফস্টাইলে ডক্টর জাহাঙ্গীর একদম নিষেধ করেছে এগুলো খেতে। তারপরে ডিম, ধরেন যেগুলো ফার্মের ডিম আছে, যেগুলো ফিড খাইয়ে ডিম, মানে বেশি ডিম পাড়ানোর ব্যবস্থা করা হয়, সেগুলোও কিন্তু খাওয়া ঠিক না। আপনারা চেষ্টা করবেন নদীর মাছ খেতে, যেটা এখনো পর্যন্ত ভালো উৎস প্রোটিনের। হ্যাঁ, সেটা আপনারা খাওয়ার চেষ্টা করেন। দেশি মুরগির ডিম খান, দেশি গরুর মাংস যেগুলো খুব কম ফিড খেয়েছে অথবা ঘাস খেয়ে বড় হয়েছে, সেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করতে পারেন। আর না পেলে কিছু করার নেই, আপনি ওটাই খেতে হবে, আসলে কিছু করার নেই। চেষ্টা করবেন জোগাড় করতে, যেন ব্যবস্থা করতে পারেন, কোনো এক সময় আমাদের দেশে এরকম ব্যবস্থা হয়েও যাবে। কিন্তু আমি যদি এই কথাটা না বলি যে ফিড খাওয়া, এইসব আজেবাজে গরুর মাংসগুলো খাওয়া ঠিক না, অথবা এরকম যে ফার্মের মুরগি খাওয়া ঠিক না, তাহলে তো এইটা কালচার হয়ে যাবে, যে সবাই ভাববে যে এইভাবে খেলেও চলে। তখন কিন্তু মানুষজন চেষ্টা করবে না যে এই টাইপের কিছু ইন্ডাস্ট্রি গ্রো করার। তাই আমি সবসময়ই বলি যে আপনারা এই ধরনের ফার্মের জিনিস যেগুলো ফিড খাওয়ানো হয়, আর্টিফিশিয়াল খাবার খাওয়ানো হয়, সেই ধরনের মাংসগুলো খাবেন না, সেই ধরনের মাছগুলো খাবেন না। আর যদি না পান তাহলে খেয়ে নিলেন, সমস্যা নেই। এই হলো আমি প্রায় 12 রকমের খাবারের কথা বলেছি, যে খাবারগুলো আপনারা কিটোজেনিক ডায়েটে খেতে পারবেন না। এর বাইরে আসলে আমার মনে পড়ছে না, যদি পাই যে আরও কিছু খাবার আছে যেগুলো খেতে পারবেন না, অন্য ধরনের খাবার আমার বলতে মিস হয়ে গেছে, তাহলে আমি যে কোনো একটা শর্ট ভিডিও কিংবা যে কোনোভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং ডেসক্রিপশন বক্সেও সেটা আমি দিয়ে দেবো যে এই খাবারটা খাওয়া যাবে না। তাই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে ডেসক্রিপশন বক্সটাও একটু দেখতে। সুতরাং এই খাবারগুলো আপনারা কিটোজেনিক ডায়েট করতে চাইলে একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সঠিকভাবে আপনার ওজনটা কমবে। যারা ভাবছেন যে আমি কিটো ডায়েট শুরু করছি কিন্তু আমার ওজন কমছে না, তারা এই 12 ধরনের খাবারগুলোর সাথে একটু মিলিয়ে দেখানোর চেষ্টা করুন যে আপনি ভুল করে কোনটা খেয়েছেন। যদি আপনি সে ধরনের ভুল করে এই ধরনের খাবারগুলো খেয়ে ফেলেন, তাহলে সেটা অ্যাভয়েড করে আবার ডায়েটটা কন্টিনিউ করুন, ইনশাল্লাহ আপনার ওজন কমবে। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে ফেলবেন। ভিডিওর নিচে লাইক এবং কমেন্ট করার রিকোয়েস্ট থাকলো, তাহলে আমার চ্যানেলটা গ্রো হতে একটু হেল্প করে। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।